फ्रेंड्स आईपीओ नाम तो खुनिसे हो बोला किंतु अपनी जाने ने आईपीओ की है आईपीओ केने दरे इश्यू है आरो रिटेल इन्वेस्टर हिसाबे आईपीओ केने दरे अप्लाई करबो लागे आजर वीडियो तो आमी पूरा डिटेल्स आलोचना करिम मय एग्जांपलर होटि आईपीओ तो ভাল দৰে আপোনালোকক বুজাই দিম যাতে আপুনি লাইফত আইপিও কি হেতু পাহৰি না যায় সো ভিডিওটো হেকলকে চাই থাকিব বহুতখিনি ইনফৰমেটিভ হ'ব তো বন্ধুসকল মোৰ নাম ৰাজীৱ এলবি ৰয় মই এজন শেয়ার মার্কেট কোচ অথৰ আৰু ইউটিউবাৰ হয় যদি আপুনি ফার্স্ট টাইম আমাৰ চেনেলটো ভিজিট কৰি আছে আপডেক্স এসএমএস প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিব সো বলক তেতিয়া হলে আমি আইপিওৰ বিষয়ে আজি ডিটেইলছ আলোচনা কৰো সো আইপিওৰ বিষয়ে কোৱাৰ আগতে মই আপোনালোকক এটা ইনফৰমেশ্যন শ্বেয়াৰ কৰিব বিচাৰিম যদি আপুনি পঢ়ি পেলাই শিকিব বিচাৰে তেতিয়া হলে আইপিওৰ বিষয়ে মই কালি এটা ব্লগ লিখিছো অসমীয়াত লিখিছো ব্লগটো আপুনি ক'ত পাব ৰাজীৱ এলবি বুলি এপ এটা আছে সেইটো ডাউনলোড কৰি পেলাই তাত ব্লগ সেকশ্যনটো আছে তাতে গৈ পেলাই আপুনি মার্কেটৰ ওপৰত বহুত টপিকৰ ওপৰত মই ব্লগ লিখিছো তাতে গৈ পেলাই আপুনি পঢ়িব পাৰিব নিজৰ মাতৃভাষাত সো যিয়ে নহওক এতিয়া আমি আইপিওৰ বিষয়ে আলোচনা কৰো সো আইপিওৰ ফুল ফৰ্ম হল ইনিশিয়াল পাব্লিক অফাৰিং সো নামটোৰ পৰা অলপমান আন্দাজ কৰিব পাৰিছে হবলা কোম্পানী এটাই যেতিয়া নতুন শ্বেয়াৰ ইস্যু কৰে তেতিয়া ইহঁতি প্ৰথমতে ৰাইজক অফাৰ এটা দিয়ে যাতে সস্তাত ইহঁতি কিনিব পাৰে ঠিক আছে সো সেইটোৱে হল ইনিশিয়াল পাব্লিক অফাৰিং আমি যে মাৰ্কেটত শ্বেয়াৰবিলাক কিনা বেচা কৰোঁ সেইবিলাক শ্বেয়াৰ সো আইপিও এটা শ্বেয়াৰে হয় কিন্তু যেতিয়া নতুন অৱস্থাত থাকে তেতিয়া তাক আইপিও বুলি কয় সো আমাৰ যে ইণ্ডিয়ান শ্বেয়াৰ মাৰ্কেট আছে এনএসি বিএসি তাত দুটা ভাগ আছে ঠিক আছে এটা হল প্ৰাইমেৰী মাৰ্কেট আৰু এটা হল ছেকেণ্ডেৰী মাৰ্কেট আমি যে শ্বেয়াৰবিলাক কিনা বেচা কৰি আছো যেনেকে ৰিলায়েন্স ওএনজিচি এছবিআই আইটিচি সেইবিলাক আমি ছেকেণ্ডেৰী মাৰ্কেটতহে কিনা বেচা কৰি আছো কিন্তু যেতিয়া কোম্পানী এটাই নতুন শ্বেয়াৰ ইস্যু কৰে আইপিও ইস্যু কৰে সেইটো কিন্তু ছেকেণ্ডেৰী মাৰ্কেটত ডাইৰেক্ট নাহে সেইটো প্ৰথমতে প্ৰাইমেৰী মাৰ্কেটত আহে মই এটা এক্সাম্পল দি দিওঁ ঠিক আছে নদীৰ পাৰত যে মাছৰ বজাৰ বহে আপোনালোক দেখিছেনে কেতিয়াবা তাত যে মাছৰ ডাক হয় অকশ্যন হয় দেখিছেনে সো প্ৰাইমেৰী মাৰ্কেটটো একদম একজেক্ট তেনেকুৱাই হয় প্ৰাইমেৰী মাৰ্কেটত ডাক হোৱাৰ নিচিনাই হয় নদীৰ পাৰত যে মাছৰ বজাৰ থাকে তাত মাছমৰীয়াবিলাকে কি কৰে মাছমৰীয়াবিলাকে বাল্টি বা এনেকুৱা ডাঙৰ ডাঙৰ টুকুৰিত মাছ লৈ আহে আৰু বেপাৰীবিলাকে ইহঁতৰ পৰা কিনি লয় হয়নে নাই তাত কিন্তু খুচুৰা বিক্ৰী নহয় আপুনি যদি এপোৱা দুপোৱা বিচাৰে তাত আপুনি কিনিবলৈ নাপায় তাত বেপাৰীবিলাকে মাছৰ কোৱাণ্টিটিটো চাই পেলাই আন্দাজ কৰে আন্দাজ কৰি পেলাই কিবা এটা দাম ফিক্স কৰি পেলাই তাৰ পৰা লৈ আহে আৰু তাৰ পৰা ইহঁতি ছেকেণ্ডেৰী মাৰ্কেটত আহে ছেকেণ্ডেৰী মাৰ্কেট মানে মই যদি এটা এক্সাম্পল দিওঁ গুৱাহাটীত যেনেকে উজান বজাৰ এটা ডাঙৰ মাছৰ বজাৰ তাত যোনটো মাছৰ ব্যৱসায় হয় মই ৰিটেইল ব্যৱসায়ৰ কথা নাই কোৱা তাততো আপুনি ৰিটেইলিঙো কৰিব পাৰে কিন্তু যোনবিলাক ডাঙৰ ডাঙৰ বেপাৰীয়ে তাৰ পৰা মাছ কিনি লয় ইহঁতি কিন্তু অকশ্যন কৰিহে কিনি লয় ঠিক আছে চ' এনেকৈ ডাঙৰ ডাঙৰ বাল্টিত ইহঁতি কিনি ল'ব বাল্টি হিচাপত কিনি ল'ব আৰু সেইখিনি মাছ তাৰ পৰা সস্তাত কিনি লৈ আহি ইহঁতি সৰু সৰু বজাৰবিলাকত বিক্ৰী কৰে যেনেকৈ জু তিনিআলিত আহে চানমাৰীত আহে নাৰেঙ্গীত আহে এনেকৈ ইহঁতি বিক্ৰী কৰে চ' শ্বেয়াৰ মাৰ্কেটত প্ৰাইমেৰী মাৰ্কেটটোও একজেক্টলি তেনেকুৱা প্ৰাইমেৰী মাৰ্কেটত কোম্পানীয়ে প্ৰথমতে নতুন শ্বেয়াৰ ইছ্যু কৰে ধৰি লওক কোম্পানী এটাই 1 কোটি টকা মাৰ্কেটৰ পৰা উঠাব চ' 1 কোটি টকা উঠাবলৈ হ'লে ইহঁতি কিছুমান শ্বেয়াৰ ইছ্যু কৰিব লাগিব ধৰি লওক 1 কোটি টকাৰ কাৰণে ইহঁতি 1 লাখ কোৱাণ্টিটি শ্বেয়াৰ ইছ্যু কৰিব তেতিয়াহ'লে এটা শ্বেয়াৰৰ দাম কিমান হ'ব 1 কোটি ডিভাইডেড বাই 1 লাখ মানে 100 টকা ঠিক আছে সো ইনিশিয়েলি ইহঁতে দামটো ফিক্স কৰিলে 100 টকা কিন্তু যদি ৰাইজৰ পচন্দ হয় কোম্পানীটো তেতিয়াহ'লে ইহঁতি বেছি দামতো কিনিব পাৰে মাছৰ বজাৰত যেনেকুৱা অকশ্যন হয় প্ৰথমতে মাছমৰীয়াজনে কি এটা দাম ফিক্স কৰিলে তাৰপিছত বেপাৰীবিলাকে নিজে নিজে হিচাপ কৰি চায় যে মই যদি এইখিনি মাছ ইমান দামত কিনো মোৰ ইমান টকা লাভ হ'ব সো একৰ্ডিংলি ইহঁতি দামটো বঢ়াই বঢ়াই যায় ধৰি লওক মাছমৰীয়াজনে প্ৰথমতে 1000 টকা বিচাৰিলে বেপাৰী এজনে আহি 1100 টকা ক'ব আকৌ বেলেগ বেপাৰীয়ে 1200 টকা ক'ব চ' তেনেকৈ তেনেকৈ ফাইনেলি এটা দাম ফিক্সড হ'ব আৰু সেইটো দামতে মাছখিনি চেল যাব চ' আইপিঅ' বজাৰত মানে প্ৰাইমেৰী মাৰ্কেটটোও তেনেকুৱা
আপনি ইনিশিয়ালি এটা দাম ফিক্সড করব কোম্পানিয়ে এটা দাম ফিক্সড কৰি দিয়ে জেনেকে 100 টাকা বুলি মই কলো সো এটা শেয়ার দাম 100 টাকা ফিক্সড কইলে আৰু ইয়াতে কিন্তু আপনি এটা বা দুটা শেয়ার কিনিব নোৱাৰে জেনেকে মাছৰ বজাৰত বেপাৰী বিলাকে একুয়া দুইপুয়া মাছ নিকিনে ঠিক তেনেকে প্রাইমারি মার্কেটত আপনি এটা দুটা শেয়ার কিনিব নোৱাৰে তাত আপনি লট হিসাবে কিনিব লাগিব আৰু জেনারেলি এটা লটত 15,000 রুপিজর শেয়ার থাকে যদি এটা শেয়ার দাম 100 টাকা হয় তেতিয়া হলে 15,000 মানে কিমান 150 টা মান শেয়ার হবো ঠিক আছে যদি 200 টাকা হয় 75 টা মান শেয়ার হবো ঠিক আছে সো এনেকে প্রাইস তো ঠিক কইলে লট ঠিক কইলে তারপর মার্কেটত ইস্যু হবো কিন্তু মার্কেটত ইস্যু হওয়া মানে প্রাইমারি মার্কেটত যাওয়ার আগতে বহুত লম্বা প্রসেস আছে তার মাঝেদি যাব লাগিব প্রথমতে কোম্পানি এটাই সেবিক অ্যাপ্রোচ করব লাগিব সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি হল মার্কেট রেগুলেটর সেবিয়ে যেতিয়া অ্যাপ্রুভেল দিব তেতিয়াহে কোম্পানি এটাই শেয়ার ইস্যু করব পারিব ঠিক আছে সো প্রথমতে ইহতি সেবিক অ্যাপ্রোচ করব সেবিয়ে যদি কয় ঠিক আছে তেতিয়াহে ইহতি শেয়ার কিনি প্রাইমারি মার্কেটত এরিব পারিব আর সেবিয়ে বহুত বস্তু চাব কোম্পানিটো হসা হয় নে নাই বহুত ডকুমেন্টেশন প্রসেস আছে কোম্পানির ব্যালেন্স শীট চাব ক্যাশ ফ্লো চাব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিলাক চাব যদি সব ঠিক আছে তেতিয়াহে ইহতি এলাউ করিব ইস্যু করবলে ঠিক আছে আর এইটো যেহেতু একটা লম্বা প্রসেস হয় গতিকে কোম্পানিয়ে কাম বিলাক নিজে নকরে এটো আউটসোর্স করে কোম্পানি জেনারেলি ইনভেস্টমেন্ট ব্যাংকারক কামখিনি দিয়ে যাতে ইহতর কামখিনি অলপ উজু হয় ঠিক আছে যেনেকে কার্ভি আছে কার্ভি একটা ডাঙর সংস্থা এনেকা যোনে কোম্পানির হয়ে পেলায় আইপিও ইস্যু করে ঠিক আছে সো এইখিনি হল কোম্পানি ফালের পর আইপিও এতিয়া আপনি যদি এজন রিটেল ইনভেস্টর হয় বা ট্রেডার হয় তেতিয়াহলে আইপিও কেনেকে অ্যাপ্লাই করব সো ফার্স্ট অফ অল যদি আপনি আইপিও কিনিব যায় তেতিয়াহলে আপনার তো একটা ডিমেট অ্যাকাউন্ট থাকিবই লাগিব আর ডিমেট অ্যাকাউন্টের থ্রু দিয়ে আপনি আইপিও অ্যাপ্লাই করব পারে কিন্তু আজিকালি কিছু ব্যাংকেও হেটু ফেসিলিটি দিয়ে আপনি অনলাইন ব্যাংকিংয়ের থ্রু দিয়েও আইপিও অ্যাপ্লাই করব পারে কিন্তু তাত আপনার ডিমেট অ্যাকাউন্টের ডিপিআইডি টু দিব লাগিব সো ডিমেট অ্যাকাউন্ট ইজ মাস্ট সো যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট নাই এতিয়া আপনি এটা ফ্রিতে ডিমেট অ্যাকাউন্ট খুলিব পারিব মই লিঙ্কটো তলত দি দিম যে নহক আপনি ডিমেট অ্যাকাউন্ট খুললে সো আজিকালি তো বহুত আইপিও ওলাই আছে আর এতিয়া বহুত দিন লৈকে এই সিলসিলাটো চলিয়ে থাকিব লাস্ট যোনটো আইপিও মই অ্যাপ্লাই কৰিছিলো সেইটো হল ইন্ডিয়া ফোর্স সো এনেকে জুলাই মাহতো বহুত কেইটা আইপিও আহি আছে সো যে নহক আইপিও আপনি থ্রু ডিমেট অ্যাকাউন্ট বা ব্যাংকৰ অ্যাকাউন্টে দি কৰিব পাৰে আপনি অ্যাপ্লাই কৰিব লাগিব সো আপনি লট সিলেক্ট কৰিব লাগিব কেইটা লট অ্যাপ্লাই কৰে আর পয়সাটো কিন্তু আপনার লগালগ ব্যাংকৰ পৰা কাট খাই না যায় পয়সাটো ব্লক হৈ থাকিব ঠিক আছে এইটো কয় এসবাত অ্যাপ্লিকেশন থ্রু ব্লক অ্যামাউন্ট এসবাত সো আপনার পয়সাটো ব্যাংকৰ অ্যাকাউন্টত ব্লক হৈ থাকিব আপনি পয়সাখিনি উইথড্র বা ইউজ কৰিব নোৱাৰিব যদি অ্যালটমেন্ট পায় তেতিয়াহে পয়সাটো কাট খাব আর যদি অ্যালটমেন্ট নাপায় তেতিয়া আপনার পয়সাটো আনব্লক হয়ে যাব ঠিক আছে আর এইটো অলপমান লম্বা প্রসেসে হয় সো আইপিও কেনেকে অ্যাপ্লাই করব লাগে মই লাইভ আপনাদের দেখাম তার কারণে মই সেপারেট একটা ভিডিও বনাম আর সব আইপিও কিন্তু ঠিক নহয় মানে ইনভেস্টমেন্টের কারণে আপনি আগে অ্যানালাইজ করব লাগিব সো আইপিও অ্যানালাইসিসের একটা ডিফারেন্ট চ্যাপ্টারে আছে আপনি যদি বিচারে মই তার উপর ভিডিও বনাম তেতিয়াহলে কমেন্ট করব আইপিও বলে মই তার উপরতো একটা ভিডিও বনাই দিম সো যিয়ে নহক এইখানে আইপিওর বিষয়বস্তু যদি আপনি ভিডিওটো ভাল পাইছে প্লিজ লাইক আর শেয়ার করব আর চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে নেপাহরিব ধন্যবাদ।